আশরাফুল ইসলাম বলেছেন দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ কত দেনমোহর যেটাকে আমরা মহরানা বলি তার সর্বনিম্ন পরিমাণ কত সেটি আপনি বলেছেন এখানে আমরা মহরানার সাথে রিলেটেড যে হাদিসগুলো এসেছে সেগুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে মহরণের বিষয়ে নবী সাল্লাম থেকে বিভিন্ন রকম নির্দেশনা ছিল কখনো তার হাদিসের মাধ্যমে তিনি যে মহারণা দিয়েছেন সেটা প্রমাণিত হয়েছে যেমন তিনি যখন বিবাহ করেন তখন তার স্ত্রীদেরকে তিনি একটা মহারণা দিয়েছেন সেটা আমরা সহিম মুসলিমের বর্ণনার মধ্যে পাই আবু সালামা ইবন আব্দুর রহমান থেকে তিনি আয়সের আদি আল্লাহ তালা আনহা আহ নবী সাল্লাহামের স্ত্রী উমুল তাকে জিজ্ঞেস করেছিলেন যে নবী মহারানা কেমন ছিল তখন আইসার তালা বলেছিলেন নবীমের সাদাক সাদাক শব্দটা এসছে মাহার শব্দটা এসছে উজুর শব্দটা কোরআনে এসেছে তারপরে সদোকদ এটাও এসেছে কোরআনের মধ্যে যাই হোক হাদিসের মধ্যে এসছে সাদাক অর্থাৎ মহারানা নবী সাল্লাহ সাল্লামের মহারানা তার স্ত্রীদের জন্য ছিল ফিন্তায় আ শরাতা ওকিয়াতন তিনতায় আ সারাতা ওকিয়াতন অর্থাৎ বারো ওকিয়া বারো ওকিয়া আচ্ছা তো এখন এর ব্যাখ্যায় আমাদের মহাদেসিনে কেরাম পরিশস্য বলেছেন নবিসাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে যে মহরণা দিয়েছেন এই ওকিয়াগুলো হিসেব করে দেখা যায় সেটা হচ্ছে খাম সুমিয়াতুদেরহাম পাঁচশত দেরহাম পাঁচশোত দেরহাম আর আলীরা আল্লাহ তালা আনহা আর সাথে যখন ফাতেমার বিবাহ হয় আমাদের দেশে যেটাকে মহরে ফাতেমে বলা হয় অর্থাৎ আলিরাদি আল্লাহ তাল কর্তৃক ফাতেমা রা আল্লাহ প্রদত্ত যে মহরানা সেখানে দেখা যায় যে আলিরাদি আল্লাহ তাল্লাহর যে দেরা সেটা বিক্রি করে যেটা পাওয়া গিয়েছে সেটা হলো মে আতাই দেড়হাম অর্থাৎ দুইশো দেড়হাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাহ সাল্লামের পরিবারে তার মহরানা দিয়েছেন এখন তিনি তার স্ত্রীকে দিয়েছেন পাঁচশো দেড়হাম সম পরিমাণ আবার তার কন্যাকে বিয়ে দিয়েছেন আলীর কাছে সেখানে দুইশো দেড় হাম সমপরিমাণ মহরানা ছিল সাহাবাই মধ্যে আমরা দেখি যে বিভিন্ন সাহাবাই বিভিন্ন পরিমাণ মহরানা দিয়েছেন আল কোরআনে কেন্তার শব্দটা এসেছে কেন্তার মানে প্রভূত সম্পদ তাহলে নারী নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করে তাহলে তাকে সে তার সাধ্যমত এবং নারীর সামাজিক মর্যাদা অনুযায়ী মহরানা দেওয়াটাই হচ্ছে সঙ্গত এবং সেটা একটু বেশিও হতে পারে কমও হতে পারে মাঝারি মানের হতে পারে ইত্যাদির তো কোনো অসুবিধা নেই আপনি যে প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত কম হতে পারে সেটার ধারণাটা পাওয়া যাবে সহি মুসলিমের আরেকটা বর্ণনা যেটা সাহেবনা সায়দ আসসা আদিরাদ থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন এক মহিলা এসে নিজেকে সমর্পণ করলেন এবং বললেন যে আপনি আমাকে বিবাহ করুন তখন তার দিকে তাকালেন এবং নবী সাল্লাহ সাল্লাম তার মাথাও ঝুঁকালেন কিছু মিলিয়ে শেষ পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম তার প্রতি তার আগ্রহ প্রকাশ করলেন না এরপরে যখন নবী সাল্লাম আগ্রহ প্রকাশ করলেন না তখন এক সাহাবি তিনি আসলে বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন তখন সাল্লাম তাকে বারবার জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কিছু আছে কি না মহানা দেওয়ার মতো এবং তাকে তার বাসায় পাঠালেন সেখানে সে কিছুই পেল না সে প্রথমত নিজের কাছে কিছু পেল না কিছু মানে দেখা গেল শুধু এক টুকরো কাপড় বা রেদা তার কাছে ছিল যেটা সে স্ত্রীকে দিয়ে দিলে তার আর নিজের পর কিছু থাকবে না এসব কিছু মিলিয়ে সে ব্যক্তি যখন দেখলো যে আসলে তার আর মানে যেহেতু কিছু নাই বিয়ের সম্ভাবনা নাই সে চলে যেতে থাকলে তখন নবিসাম তাকে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার সাথে কি কিছু করে আছে মা দা মা মিনালকোর আন কোরআনের কি অংশ তোমার মুখস্থ আছে এবং তখন যখন সে বললো এই এই সুরা আছে তখন নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সেগুলো মুখস্থ পড়তে পারো যখন সে সাহাবি বললেন যে হ্যাঁ আমি পড়তে পারি তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন এ ফাকাদ মল্লিক তাহা বিমা মা কে মিনাল কোরআন কোনো কোনো রেওয়াতে এসছে ফাঁকাতু কাহা বিমা মাকে মিনাল কোরআন যে তাকে তোমার সাথে যে কোরআন আছে তার বিনিময় অর্থাৎ সেটাকে মহারানা হিসাবে প্রদান করবে এ কথার ভিত্তিতে তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দেওয়া হলো তাহলে কোরআন পড়ানোর একটা বাজার মূল্য কিন্তু আছে কিন্তু সেটা কত সেটাকে আসল নবী সাল্লাম ওইভাবে এখানে নির্ধারণ করেননি তাতে বোঝা গেল যে সামান্য যে কোনো জিনিস যার একটা বাজার মূল্য আছে সেটা দিয়ে মহারণা দেওয়া যাবে কিন্তু যার বাজার কোনো মূল্য নাই তাহলে সেটা দিয়ে দেওয়া যাবে না যেমন এই হাদিসের মধ্যেও নবী সাল্লা সাল্লাম যেমন এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিলেন অন্দুর ওলাউ হাদিদ দেখো তোমার কাছে যদি লোহার একটা আংটিও থাকে তাহলেও সেটা নিয়ে আসো সেটা দিয়ে তোমার মহারানা নির্ধারণ করে বিয়ে দিয়ে দিই কিন্তু সেটাও সে পেল না তাহলে এই দুটো প্রসঙ্গকে সামনে রেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মহারানাটা ফরজ মহারাণাটা দিতে হবে যেহেতু কোরআন বিভিন্ন জায়গায় মহারানা দেওয়ার নির্দেশনা দিয়েছে ও এত ওয়ু নেশা সদকাতিহীন নারীদেরকে তাদের মহারানা হিসাবে তাদের তাদের মহারানা দাও সন্তুষ্ট চিত্তে তারপরে ওয়া হুন্না হুন হুন্না তাদেরকে তাদের উজুর মানে মহারানা দাও এভাবে কোরআনে বিভিন্ন আয়াতে এসেছে তাহলে মহারানা দিতে হবে আর তার সর্বনিম্ন এটাকে এতটুকু বলা চলে যে এটার একটা বাজার মূল্য থাকলেই চলবে এটা যদি খুব অল্প মূল্যের জিনিসও হয় তাতেও কোনো অসুবিধা নেই যদিও কেউ কেউ এটাকে দেড়হামের কথা বলেছেন কারণ মানুষের যে কোনো একটা অঙ্গের সর্বনিম্ন মূল্য তারা নির্ধারণ করেছেন দেড়হাম এবং যার ভিত্তিতে তারা যেমন কোন অবস্থায় একজন চোরের হাত কাটা যাবে কি পরিমাণ সম্পদ চুরি করলে সেটাকে তারা একটা সম্পদ হিসাবে নির্ধারণ করেছেন এবং বলেছেন হামের নিচে হলে সেটা সম্পদ হবে না বা তার কোনো মূল্য ওইভাবে আসলে ধার্য করা যাবে না ফলে তারা এখানে হাম নির্ধারণ করেছেন একটা যুক্তি এবং কেয়াস কিংবা একটা আর্গুমেন্টের উপর ভিত্তি করে ইস্তেহাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে বলবো যে বিশুদ্ধ মত হচ্ছে যদি কোনো জিনিসের মূল্য ইভেন হামের কমেও হয় কিন্তু তার একটা বাজার মূল্য আছে তাহলে সেটা মহরানা হতে কোনো অসুবিধা নেই যেহেতু নবী সাল্লাম এখানে মুসলিমের হাদিস এসছে মেন হাদিব যদিও লোহার একটা আংটি কথাটি তিনি বলেছেন যার মূল্য আসলে দরিদ্র হামারও নেচে